একদিকে যখন পূজোর একেবারে শেষ দিন অর্থাৎ নবমীতেই সকাল থেকে মানুষ বেরিয়ে পড়েছে প্যান্ডেলে প্যান্ডেলে, অন্যদিকে কিন্তু তাল কিছুটা হলেও কাটলো বৃষ্টির জন্য। পূজোর শেষ বেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, নবমীতে বৃষ্টি অসুর, কলকাতার বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে হাওয়া বদল, আকাশ মেঘলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো ছিলই, ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বিভিন্ন প্যান্ডেলের সামনে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা তারা ছাতা নিয়ে ভিড় জমিয়েছেন। আজকে কি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা রয়েছে? সবার মনে মনে একটা প্রার্থনা ছিল যে বৃষ্টিটা যেন না হয়, কিন্তু সেই প্রার্থনা মেলেনি। বঙ্গে হাজির অসুর বৃষ্টি, এবং সেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতাতে, বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতেই, এই বৃষ্টির প্রভাব পড়ছে এবং আগামী কাল পর্যন্ত এই বৃষ্টি ক্রমশ বাড়বে একটু একটু করে। জানিয়ে রাখি যে ঘূর্ণি ঝড় বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে সেটা অভিমুখ বদল করে ক্রমশ বাংলাদেশের দিকে যাবে, এবং এই যাওয়ার পথে দক্ষিণবঙ্গের ওপরে এর প্রভাব পড়বে। হাওয়া বদল ইতিমধ্যে হয়েছে, আকাশ মেঘলা, কলকাতায় বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বিভিন্ন জায়গায়। আজকে দক্ষিণবঙ্গে উপকূলের যে জেলাগুলো অর্থাৎ 2/24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং সংলগ্ন যে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর ওপরে হালকা বৃষ্টি কয়েক পশলা করে হতে থাকবে। এর পাশাপাশি আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বেশ কিছুটা বাড়বে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, বেশিরভাগ জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা, এবং তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে এই নিচের দিকের জেলাগুলো অর্থাৎ সেই 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর ওপরে। এই যে ঘূর্ণিঝড় যেটা তৈরি হচ্ছে সেটা সমুদ্রের ওপরেই ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে, এবং 25 তারিখ অর্থাৎ একাদশীর দিন তা বাংলাদেশের উপকূল অতিক্রম করবে সন্ধে নাগাদ। তাই একাদশীতেও এই বৃষ্টির প্রভাব থাকবে আমাদের রাজ্যের ওপর, বিশেষ করে দক্ষিণবঙ্গের ওপরে, এবং সেদিনকে দেখা যাবে মূলত উপকূলের জেলার পাশাপাশি কিছুটা বাংলাদেশ সংলগ্ন নদিয়াতেও বৃষ্টির কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা। দ্বাদশী থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়, ফলত নবমী থেকে যে পরিস্থিতি শুরু হলো, নবমী, দশমী এবং একাদশী এই তিন দিনই মোটামুটিভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে। এবং আমি একবার মণ্ডপের ভেতরের ছবি দেখাবো, আমি দক্ষিণ কলকাতায় একটা মণ্ডপে এসে পড়েছিলাম, বলা যেতে পারে আশ্রয় নিয়েছিলাম বৃষ্টির হাত থেকে বাঁচতে। মণ্ডপের ভেতরে যারা দর্শনার্থীরা তারা এসে আশ্রয় নিয়েছেন, আপাতত এটাই পরিস্থিতি, এবং প্রত্যেকেই আশা করছেন যে যত তাড়াতাড়ি বৃষ্টি কমে যায়। অনেক ধন্যবাদ। নবমীতে বৃষ্টি অসুর, কলকাতার বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি, ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যান্ডেলের সামনে। একদিকে যেমন দর্শনার্থীরা ভিড় করেছেন বৃষ্টির জন্য, তারা আটকে গেছেন এবং কারোর মাথায় রয়েছে ছাতা। সরাসরি তিন জায়গা থেকে তিন প্রতিনিধি রয়েছেন। যোধপুর পার্ক থেকে রয়েছেন সঞ্চয়ন মিত্র, মুদিয়ালী থেকে রয়েছেন সন্দীপ সরকার, এবং সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তোমার কাছে আসবো। সকাল থেকে আমরা যে ছবি সন্তোষ মিত্র স্কোয়ারের ক্ষেত্রে দেখেছি যে প্রচুর মানুষের ভিড়, দর্শনার্থীদের সংখ্যা যত বেলা বাড়ছে ততই বাড়ছে, কিন্তু ইতিমধ্যেই যে খানিকটা হলেও তাল কেটেছে বৃষ্টির জন্য, ঠিক কী ছবি? একদমই তাই, ছন্দপতন বলা যেতে পারে, কিন্তু যে ছবি আমরা দেখছি হয়তো ভিড় কমেছে, মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছেন, কিন্তু যারা আসছেন তাদের ছবিটাও কিন্তু প্রবল আশাব্যঞ্জক, কারণ ছাতা মাথায় দিয়ে অনেকে তো আসছেন, কেউ রুমাল মাথায় দিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি কেউ ভিজতে ভিজতে ঠাকুর দেখতে যাচ্ছেন। আমরা এই ছবিটা দেখবো, সামনের ছবিটা, এক রুমালে দুজন কোনো রকমে আসছেন, এই ছবিটা সর্বত্র দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টি এখানকার মাটি ভিজিয়ে দিল, আনন্দকে মাটি করতে পারেনি, আচমকাই বৃষ্টি এবং এই দমকা হাওয়া, প্রায় ছাতা রাখা যাচ্ছে না হাতে, এই নবমীর যে শেষ বেলায় ঠাকুর দেখায় সেটা খানিকটা ছন্দপতন ঘটিয়েছে অবশ্য বলাই যেতে পারে, কারণ যে ভিড় সন্তোষ মিত্র স্কোয়ারে একদম ঘেঁষাঘেঁষি ভিড়, গাদাগাদি ভিড় থাকে, সেই ভিড় খানিকটা অল্প হয়েছে, পাতলা হয়েছে, কিন্তু যে মানুষরা ভেতরে কাছাকাছি চলে এসছেন তারা কিন্তু মণ্ডপে ঢুকছেন, এবং মণ্ডপে ছাতা নিয়ে তো অনেকে ঢুকছেন, পাশাপাশি রুমাল মাথায় দিয়ে ঢুকছেন, খালি মাথায় অনেকে ঠাকুর দেখতে ঢুকছেন, অনেকে এখানকেই এই মণ্ডপের ভেতরেই কোনো রকমে আশ্রয় নিয়েছেন, এবং পুলিশের তরফ থেকেও বাইরে থেকে অনেককে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে যাতে মণ্ডপের মধ্যে এই তার সবাই ঢুকে না পড়ে।